মা তুমি আমার এমনে চার্জ করতেছো কেন? মানে এমন একটা ভাব দিয়েছো যে ছেলেটার সাথে আমি হাত ধরে ঘুরা ঘুরা বেড়াই। তুই না ঘুরে বেড়াই তোরে কেন পাঠাইছে সেটার জবাব দে তুই আমারে। সবাই রে পাঠায়, এরকম ইয়াং মেয়ে থাকলে বাসায় এগুলা পাঠায়। এই দীপা, দীপা কি এটা? কি কি এটা? কি তোমাকে চাই? কি তোমাকে চাই? কি তোমাকে চাই? দেখো চিঠিটা কি সুন্দর সুন্দর, আবার হাসস্থ। তোরে কেন এই ছেলে চিঠি শাড়ি পাঠাইছে? তুই এই ছেলের সাথে কথা বলিস? মা তুমি আমার এমনে চার্জ করতেছো কেন? মানে এমন একটা ভাব দিয়েছো যে ছেলেটার সাথে আমি হাত ধরে ঘুরা ঘুরা বেড়াই। তুই না ঘুরে বেড়াই তোরে কেন পাঠাইছে সেটার জবাব দে তুই আমারে। সবাই রে পাঠায়, এরকম ইয়াং মেয়ে থাকলে বাসায় এগুলো পাঠায়। কোন ইয়াং মেয়েদের বাসায় আসে কি না আসে সেটা আমার জানার বিষয় না, তোরে কেন পাঠাইছে সেটার জবাব দে তুই আমারে। আশ্চর্য, ওর মন চাইছে ও পাঠাইছে। আর ভালো না, ফ্রি ফ্রি গিফট পাইছি, বিনামূল্যে গিফট আসছে, ভালো না? বিনামূল্যে গিফট হয়েছে, দিবা একটা থাপ্পড় দেখ। মা দেখি না শাড়িটা কি? তুই কি মাথায় অন্য ছাড়া যাবি নাকি? মা ওর নাচ কালকে পরে নাকি? অন্য বলে তো খেত খেত লাগে মা। দে মাথায় অন্য দে। মা এটা হয় নাকি মা? তা এটা কি? তুই রিক্সার হুড তুলে যাবি, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, আশেপাশে তাকাবি না। মা আমি তো তাই করি, তুমি যাও না। তোমার আমি জানি না। না আচ্ছা যা। জায়গাটা খুব গরম তাই না রে? তারপরে না জায়গাটা এত নিরিবিলি আমার ভীষণ ভালো লাগে। বডি স্প্রে দিলাম, এত গরম না গরমে আমার ভীষণ ঘাম হয়। মানে তুই কি এরকম মেয়েদের মতো বডি স্প্রে, মেকআপ বক্স, লিপস্টিক এগুলো নিয়ে ঘুরিস? মেকআপ বক্স রাখি না, কিন্তু বডি স্প্রেটা রাখতে হয়, কারণ কি মানে এত গরম না গরম আমার না খুব ঘাম হয়, বুঝছিস? এই ঘামের গন্ধ মানে তোর পাশে বসে। চশমা কোথায়? চশমা আজকে পরিনি, প্রতিদিন চশমা পরতে আসলে ভালো লাগে না, আজকে একটু চশমা ছাড়া আসলাম যে কেমন লাগে তুই একটু বলবি। তোকে না একদম মানে চশমা ছাড়া পুরো মানে গোলালু গোলালু মুখ না পুরো মেয়েদের মতো লাগতেছে। আচ্ছা শোন কি হয়েছে, আজকে আমার বাসার সামনে ওই আমার গেটের সামনে একটা ছেলে, হ্যাঁ ওই তোর শাড়ি তারপর চিঠি এগুলো রাইখা গেছে। তো লেখছে যে মানে ও আমার বাসার চারপাশ দিয়ে ঘোরে, আর হচ্ছে দীপা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি অতি শীঘ্রই তোমাদের বাসার বিয়ের প্রপোজাল নিয়ে পাঠাবো, তারপরে মানে আর শাড়িটা যে কি গর্জিয়াস মানে বাও। দীপা তুই পুরো চিঠিটা পড়ে ফেললি? হ্যাঁ মানে এত জোস মানে আমি যে এই যে তোকে এত কবিতা লিখে পাঠিয়েছি তুই তো একটা কবিতাও পড়ে দেখিসনি, আর এই অজানা অচেনা একটা ছেলে তোকে চিঠি দিল সেই চিঠিটা তুই পড়ে ফেলেছিস। মানে চিঠিটা কিন্তু ম্যানলি, আর তোর কবিতা দেখছি গিয়ে ওম্যানলি। মানে শোন দীপা, অন্য কোনো ছেলের প্রতি তোর কোনো ইন্টারেস্ট বা অন্য কোনো ছেলের চিঠি তুই খুব ইন্টারেস্ট নিয়ে পড়িস এটা কিন্তু আমি একদম পছন্দ করি না, আমি তোকে ভালোবাসি না। আচ্ছা তুই ভালোবাসিস ভালোবাসতে থাক, ভালোবাসলে আমার আয়ু বাড়বে, তুই ভালোবাসাই থাক। আর যেটা হইতেছে যে আমি যদি বিয়ে করি তাহলে তো আমি একটা ছেলেরে বিয়ে করবো তাই না? মানে একটা মানে তোর মতো হাফ লেডিসরে তো আর বিয়ে করা হবে না আমার। মানে আচ্ছা শোন না, আমার জামাই তোরে কী ডাকবে, শালি না শালা? স্কুলে কি ফাঁকি দেওয়া যায় না? না কালকে স্কুল ফাঁকি দেওয়া যাবে না। দে না একটা জায়গায় যাই ঘুরতে বেড়া। না স্কুলে যাওয়া লাগবে না, কোনো রকমই যাওয়া যায় না। হ্যাঁ নয়ন ভালো আছো? হ্যাঁ। আচ্ছা তোমার দীপা বাবা কি কোচিংয়ে যায় ঠিক মতো? হ্যাঁ যায়। আচ্ছা কী কী বারে যায়? বুধ বৃহস্পতিবার। বুধ বৃহস্পতিবার কোন সময়টায় যায়? বিকালের সময়। আর অন্য অন্য দিন কি মানে সকালে? সকালে সকালে। হ্যাঁ আচ্ছা যা তুই যা। আপনি কি অল্লা কথা কইতে আছেন না ওর বোনের খবর নিতে আছেন? চল আইসক্রিম খেয়ে খাবি। বাসা নাকি খুব উপহার টুপার আসতেছে? কে পাঠাইছে? তো কোনো সমস্যা? আমার সমস্যা হবে কেন, সমস্যা তো হচ্ছে বাসার সবার।
বাইরের জিনিস বাইরে থাকাই বেটার না? ঘরের মধ্যে আনলে তো প্রবলেম হবে। কেন তোকে হিংসা হচ্ছে? হিংসা হবে কেন? এখানে হিংসা হওয়ার তো কিছু না, আর আমি তোকে হিংসা করবো কেন? না তোর তো সব গিফট টিফট আসে না। আমার গিফট আসে না তোকে কে বললো? তো আমি তোর মতো পাগল না, আমি বাইরের জিনিস বাইরেই রাখি, ভিতরে আনি না। তুমি তো চিপা শয়তান। হ্যাঁ তোর বোন যে এর জন্য জানি। কে পাঠাইতেছে এগুলো? মাকে বলিস না ভালো কথা, আমাকে বল কে পাঠাইতেছে। আমি কি বলতেছি তোমার কানে যেতেছে না? আমি জানলে তো বলবো, তাই না? কেমনে বলবো? এবার আমার কাছে কিছু জানতে আয়, থাপ্পড় মেরে সব দাঁত ফালাই দিব, শুধু চারটা দাঁত রাখবো কেন জানিস? ভাত খাওয়ার জন্য। আমি তো তোর বড়, ঠিক না? বড়রা ছোটদেরকে দয়া করে না, ওই দয়ার জন্য চারটা দাঁত রাখবো। আমার লাগবে না তো তোমার দাঁত। ওই মায়েরটা চিনোস না? কোন মায়েরটা? আরে বেটা আমি জানলে কথা কই মাঝে মধ্যে, দাওস না? হ্যাঁ হ্যাঁ চিনছ? চিনছি চিনছি। ওর গেটের সামনে যা, যা আমার কথা কে নিয়ে, ঠিক আছে? পারবি না? হ্যাঁ পারবো। কি ব্যাপার, তোমার জন্য রিক্সা পাঠালাম, তুমি রিক্সা উঠলা না? এটার ভার তো আমি আর বহন করতে পারতেছি না, তোমার জন্য এটা তুমি বহন করো প্লিজ। আরে ধরো। আর ফুল তো সাত সকালে তোমার জন্য ফুল নিয়ে আসছি, পবিত্র ফুল তো, পবিত্র ধরো। তুমি তো বুঝতেই পারতেছো তোমার আমি কতটুকু পছন্দ করি, ভালোবাসি আমি তোমার, ভালোবাসি। আপনি দীপক ভাই আপনি কি বলেন তো, আমি কোচিং এ যাইতেছি, আপনি এরকম রাস্তার মধ্যে আমার এগুলো তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, তুমি তো আমার জানাবা যে কি আমি তোমার পছন্দ করতেছি, তুমি আমার করো কিনা এটা আমি মানে জানবো না, পরে জানাবো। আপনি পছন্দ পরে মানে কবে? একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ? কিভাবে আপনি এরকম আমার মানে পিছনে হাঁটতেছেন কেন? জানাবো না কবে, জানতো জান, পরে জানাবো। আপু কি করো? স্কেচ করি। আচ্ছা আপু, তুমি কি ওই যে আমাদের পাড়ার দীপককে চেনো? কোন দীপক, ওই যে ফর্সা করে? হ্যাঁ চিনবো না কেন? আমার মনে হয় কি জানো, ওই যে আমাদের বাসায় শাড়ি চিঠি অমনা ওই মনে হয় পাঠিয়েছিল। তুই কেমনে বুঝলি? না মানে আজকে এরকম একটা ঘটনা ঘটছে বুঝছো, মানে গেস করতে পারছি। ওই মানে আমি কোচিং থেকে আসতেছি, হঠাৎ করে দেখলাম দীপক একেবারে পুরা ফুল টুল নিয়ে আসছে, আবার আমার সামনে এসে দাঁড়াইছে, বলতেছে যে দীপা আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার ডিসিশন জানো। তাই আমি বলছি ভাই আমি ডিসিশন দিতে পারবো না, আপনি আমাকে কয়েকদিন সময় দেন। আবার রাস্তার মধ্যে মানে ফুলের জন্য নিতে কেমন করতেছিলো, আবার রাস্তার মধ্যে বুঝোই তো, পরে ফুল নিছি, মাঝপথে গিয়ে ফালাই দিছি। তুই কি দীপককে পছন্দ করিস? না ওটা তো বন্দা। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু পছন্দ করিস না, স্ট্রেট যাবি যে ছেলেটাকে বলবি যে ভাই আমি তোমাকে পছন্দ করি না, ঘুরাবি না, ঠিক আছে? একদম ঘুরাবি না। আপু তোমার কোনো প্রেম নেই? না এইসব নিয়ে মাথা ঘুরে না। তুমি তো ছোটবেলায় রাজীবের সাথে প্রেমের কোঠা পূরণ করে ফেলছো। মানে